সো বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে বলবো আমি, আপনারা যারা বাংলাদেশ থেকে ইন্ডিয়া আসেন, ট্রাভেল ট্যাক্স রিফান্ড মানে ফেরত পাবেন কি, ট্রাভেল ট্যাক্সের সম্বন্ধে প্লাস ওমিক্রন ভাইরাসের সম্বন্ধে সামথিং কিছু বলবো। কিছু জন একটা বাংলাদেশি বৃদ্ধ লোক, সে ইন্ডিয়া এসে ওমিক্রন ভাইরাসের শিকার হয়েছে মনে হচ্ছে, প্লাস আপনাদের সেগুলো সম্বন্ধেই বলবো। সো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নেবো, চ্যানেল যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, কেননা পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো যাতে আপনারা ফার্স্টলি পেয়ে যান। আমি এইসব সম্বন্ধে ভিডিও কন্টিনিউয়াসলি আপলোড করতে থাকি আমাদের চ্যানেলটিতে। সো দেরি না করে আজকের ভিডিওটি শুরু করছি। সো ভিডিওর বিষয়টি বলেই দিয়েছি, মানে ওমিক্রন ভাইরাস আর ট্রাভেল ট্যাক্স। আপনারা যখন বাংলাদেশ থেকে ইন্ডিয়া আসেন তখন কিন্তু আপনাদের 500 বা 500 টাকা আর প্লাস 45 টাকা চার্জ নেয় ট্রাভেল ট্যাক্স অনুযায়ী। সেখান থেকে একটা চিরকুট দেয়, সেই চিরকুটের যাওয়ার সময় অর্ধেক আপনাদের ছিঁড়ে দেয়, সেই ছিঁড়ে ইটা মানে আপনারা ফেলে দেন কতজন বা রেখে দেন, সেই অনুযায়ী নির্ধারিত টোকন কিন্তু সেগুলো বানায় সরকার। সেই টোকন অনুযায়ী তারা জানতে পারে যে এই এই ওয়াইজ এতগুলো টিকিট বিক্রি হলো, প্লাস এতগুলো ট্রাভেল ট্যাক্স আমরা ইন্ডিয়ান থেকে পেলাম, মানে ট্রাভেলার্স থেকে পেলাম। সো এই ওয়াইজ তারা কিন্তু ট্রাভেল ট্যাক্স কোনো ধরনের ফেরত দেয় না, আপনাদের কোনো ধরনের ফেরত দেওয়ার কোনো চান্স নেই। কিছু জন আমাকে দু একজন কোশ্চেন করেছিল, তার জন্য আমি ভিডিওটা বানালাম। সো কোনো ধরনের ট্রাভেল ট্যাক্স ফেরত দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সো আপনারা যখন রিটার্ন হবেন তখন কিন্তু চিরকুটটা অর্ধেক ফেলে আপনাদের দিয়ে দেবে হাতে, কিন্তু কোনো ধরনের ট্রাভেল ট্যাক্স রিফান্ড দেবে না। আর ট্রাভেল ট্যাক্সের মানে বাংলাদেশ মানে ইন্ডিয়ান বর্ডার ক্রস করলে দেখবেন সোনালী ব্যাংক আছে, সেখান থেকেও কিন্তু অনেকজনে নেয়। সো এই ওয়াইজ ট্রাভেল ট্যাক্স কোনো ধরনের রিফান্ডটা হয় না। আর চলে আসি ওমিক্রন ভাইরাস নিয়ে। কলকাতায় কিন্তু একটা বাংলাদেশি বৃদ্ধ লোককে ধরে, মানে বৃদ্ধ লোকের মনে হচ্ছে কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে ওমিক্রন ভাইরাস নামক, মানে ভাইরাসটি মনে হচ্ছে তার প্রবেশ করেছে শরীরে বা তার পজিটিভ পাওয়া গেছে। এই ওয়াইজ মানে খুব স্ট্রিক্ট করছে বাংলাদেশিদের জন্য, ট্যুরিস্টের জন্য, প্লাস অনেক ধরনের সমস্যা করতে পারে। এই জন্য ফার্স্ট বাংলাদেশেরই কলকাতায় এসে মানে পশ্চিমবাংলায় এসে বাংলাদেশেরই ফার্স্ট ধরে গেছে মানে ওমিক্রন ভাইরাস, সে কোয়ারেন্টাইনে আছে। সো দেখা যাক তার কীরকম কী প্রসিজার আছে, তারপর বাংলাদেশি ট্যুরিস্ট ভিসার সম্বন্ধে ভিডিও আরও আসতে পারে, কেননা ওমিক্রন ভাইরাসের জন্য বাংলাদেশি ট্যুরিস্ট ভিসার অনেক সমস্যা হতে পারে মনে হচ্ছে। সো আজকের ভিডিও এই পর্যন্ত। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, কিছু জন্য এইসব সম্বন্ধে ভিডিও আমি কন্টিনিউয়াসলি আপলোড করতে থাকি আমার চ্যানেলটিতে। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।